ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের একাধিক গ্রাম, প্রাণও হারান অনেকে। আর সেই সময়ে পুলিশকে উদ্ধার কাজে নেমে চরম সমস্যায় পড়তে হয়। সেই সময় ফোনের নেটওয়ার্ক থাকে না, আর এবার প্রশাসন হ্যাম রেডিওকেই হাতিয়ার হিসেবে বেছে নিতে চাইছে এই উদ্ধার কাজের জন্য। দেখুন, আমফান, ফোনি, ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ গ্রাম। বাদ পড়েনি সুন্দরবনের বদ্বীপ সংলগ্ন প্রান্তিক গ্রাম মৌসুনী দ্বীপ। এই দ্বীপের একদিকে চিনাই নদী, বটতলা নদী, অন্যদিকে বঙ্গোপসাগর। সকলের কাছে বর্তমানে অতি পরিচিত হয়ে উঠেছে এই দ্বীপটি। কিন্তু সুন্দরবনের এই সমস্ত এলাকায় নেটওয়ার্কের ব্যাপক সমস্যা রয়েছে। এমনকি প্রবল ঝড়বৃষ্টিতে ফোনের নেটওয়ার্কও বিকল হয়ে পড়ে এলাকায়। সেই সব স্থানে বিকল্প হিসাবে ব্যবহার করা হয় হ্যাম রেডিও। ঝড়, সাইক্লোন এইসবের সময় কমিউনিকেশন আমাদের নষ্ট হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে ভগবানের আশীর্বাদ হয়ে দাঁড়ায় রেডিও সিগন্যাল। আমাদের যে হ্যাম রেডিও, সেই রেডিওটাই সেই তার কাজ হচ্ছে রেডিও সিগন্যালকে ইউজ করা। সেই রেডিও সিগন্যালের ইউজ করে আমরা মানুষের পজিশন জানতে পারি, তারা কোথায় পৌঁছে গেছে, কোথায় আছে, সিভিল ডিফেন্সের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। সেই সিভিল ডিফেন্সের থ্রু দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, মানুষের কাছে বেসিক যে হেল্প, মানে বলতে পারেন মানে বাসস্থান, খাদ্য, সেইগুলো আমরা সরবরাহ করতে পারি। তো সেই হিসাবে দেখতে গেলে পরবর্তীকালে যদি হ্যাম রেডিও এখানে স্থায়ীভাবে তাদের একটা ঠিকানা করতে পারে, তাহলে সেটা সবচেয়ে বেশি উপকৃত হবে মৌসুনীবাসী এবং তার সঙ্গে সঙ্গে আমফানবাসী। মৌসুনী সহ সুন্দরবনের প্রান্তিক গ্রামগুলিতে প্রাকৃতিক বিপর্যয়ে সমস্ত নেটওয়ার্ক সিস্টেম বিকল হওয়ায় সেই সময় উদ্ধার কাজ করতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। তাই এই সমস্যার পুনরাবৃত্তি যাতে আর না হয়, তাই জেলা প্রশাসনের তরফে উদ্ধার কার্যের জন্য গুরুদায়িত্বে রাখা হলো এই হ্যাম রেডিওকে। যখন সাইক্লোনগুলো হয়, আইল্যান্ডগুলো মেনল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, কমিউনিকেশন থাকে না, তো তখন আমরা নিজেরা এসে এখানে অস্থায়ী রেডিও স্টেশন স্থাপন করি এবং মেনল্যান্ডের সঙ্গে ডিএম অফিসের সঙ্গে সেই কমিউনিকেশন সাপোর্ট দিই। কিন্তু এখন আমরা চাইছি বিভিন্ন এই সুন্দরবনের যে আইল্যান্ডগুলো আছে সেখানে আমরা প্রশিক্ষণ করাই, করিয়ে এখানকার স্থায়ী মানুষজন আছেন যারা, তারা এবং সিভিল ডিফেন্সের ভাইরা যারা আছেন তাদেরকে আমরা প্রশিক্ষিত করে যদি লাইসেন্স অপারেটর বানাতে পারি তাহলে এখানে স্থায়ী রেডিও স্টেশন হতে পারে। এবং এর জন্য আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণরূপে আমাদেরকে সাহায্য করা হচ্ছে এবং আশা করি এই ভবিষ্যতে আমরা এইভাবেই বিভিন্ন আইল্যান্ডগুলোকে মেইনল্যান্ডের সঙ্গে কানেক্ট করতে পারব। সুন্দরবন সংলগ্ন এলাকায় শুরু হয়েছে অস্থায়ী রেডিও স্টেশন নির্মাণের কাজ, তাই ইতিমধ্যে এলাকার স্থানীয় ও সিভিল ডিফেন্সার কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে এই হ্যাম রেডিও কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র দাসের সঙ্গে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।